আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কম্পিউটারের চ্যানেলে আসার জন্য। আমরা শিখছি এখন বেসিক কম্পিউটারের কিছু বেসিক, এই নতুনদের জন্য যারা এই প্রথম কম্পিউটার শিখছেন তাদের জন্য। আমরা দেখব আজকে যে এই ডেস্কটপের ওয়ালপেপারটা কিভাবে পরিবর্তন করা যায়। প্রথমে মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর পার্সোনালাইজে ক্লিক করুন। এখানে দেখুন অনেক ধরনের ছবি দেওয়া আছে, তার মধ্যে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারে এটা সেট করা আছে। এবার যদি আমরা অন্য ছবি চেঞ্জ করতে চাই, ধরুন এটা চেঞ্জ করতে চাই, তো এটা ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পিছনে ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেল। দেখুন আবার যদি এটার পরিবর্তে অন্য কিছু রাখতে চাই, রাইট ক্লিক করুন, পার্সোনালাইজে যান। দেখুন এখানে অনেক ধরনের ছবি আছে এবং অনেক অনেক ছবি আছে, একটা দুটো তিনটে চারটি মানে চারটে পাঁচটা। যদি ক্লিক করি, যদি এটাই ক্লিক করি, তাহলে দেখুন কিছুক্ষণ পরপর ছবিগুলো চেঞ্জ হবে, যতগুলো ছবি আছে এখানে সব ছবিগুলো একে একে চেঞ্জ হবে। আর যদি একটা ছবি যাই, তো এখানে ক্লিক করে দিলেই ব্যাকগ্রাউন্ডটা বা ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাবে। যদি পার্সোনালাইজে ক্লিক করেন এবং ডেস্কটপে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, এই সিনারিটা নিতে চাই বা এই ওয়ালপেপারটা নিতে চাই, ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করলে তা পরিবর্তন হয়ে যাবে। মাউসের রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করার পর পার্সোনালাইজ ক্লিক করুন। পার্সোনালাইজে ক্লিক করার পর এখানে দেখুন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আছে, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। এখানে দেখুন বিভিন্ন ধরনের ওয়ালপেপার দেওয়া আছে, ধরুন এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন পিকচার পজিশন, কেমন পিকচার পজিশন, ডেস্কটপের ফিট নেবেন না ফিল নেবেন না সেন্টার নেবেন। যদি আমি সেন্টার নিতে চাই, সেন্টারে ক্লিক করি, আর যদি সেভ চেঞ্জে ক্লিক করি, দেখুন কেমন ছবিটা আসবে। আবার রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করার পর পার্সোনালাইজে ক্লিক করুন। ক্লিক করার পর যদি আমরা এটাতে ক্লিক করে দিই, তাহলে দেখুন ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।